জীবনে আমরা কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব। করণীয় এবং বর্জনীয়, হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ, বৈধ এবং অবৈধ, এগুলো সম্পর্কে সর্বোপরি ইসলামের মূল বিষয়বস্তু তিনটা, সকল আম্বিয়া কেরাম এই তিনটা বিষয়বস্তু নিয়েই দুনিয়াতে এসেছিলেন, তাওহীদ, রিসালাত, আখেরাত। ইয়া কাওমে বুদুল্লাহ, দেখেন নূহ থেকে শুরু করে সকল আম্বিয়া কেরাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলেছেন ইয়া কাওমে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো রব, কোনো খালেক, কোনো মালেক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা আছে বোধ হয় অন্য কেউ। জীবনের সব কিছু যে মহান রবের কুদরতের অধীন, কর্তৃত্বের অধীন, যেই রব আমাদেরকে আশাফল মাকলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার রুটা আল্লাহ আপনার ভিতরে না দিয়ে, মানুষ হিসেবে তৈরি করে না দিয়ে, যদি একটা কুকুরের ভিতরে আল্লাহ দিয়ে পাঠাইতেন, আপনার বোধহয় কিছু করার ছিল? কুত্তা হয়ে যাব না, মানুষ হিসাবে পাঠাইতে হবে। আলমে আরো হয়তো বোধহয় স্লোগান দেওয়ার সুযোগ ছিল, দাবি করার সুযোগ ছিল, আপনার রুটাকে যে আল্লাহ আশরাফুল মাখলুকাত, আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দরতম সৃষ্টি হিসাবে পাঠিয়েছেন, আপনার অজান্তে অজ্ঞাতে, আপনি এটা জানেন না, এটা আল্লাহ পাকের বিরাট দয়া, রহমত, মেহরবানি, ঠিক কিনা বলুন? মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ, কোনো ইলাহ নেই। ইন্নি আখাফু, হু আম আই, আমি কে, আমার পরিচয় কি? একজন নবী হিসাবে, আল্লাহর পাঠানো একজন প্রতিনিধি হিসাবে, আখাফু, তোমাদেরকে ভয় প্রদর্শন করছি, তোমাদেরকে সাবধান করছি, আযাব ইয়াউমিন আযীম, তোমরা যদি আমার কথা না মানো। আমি আমার কথা বলি না, কার কথা? আমার মালিকের কথা। তোমরা যদি আমাকে না মানো, অবজ্ঞা করো, তাহলে ওই শেষ দিন, আযাব ইয়াউমিন আযীম, সেই সাংঘাতিক দিন, যেই দিনটার, যেই কালটার, যেই মহাকালটার, পরকালের একদিন দুনিয়ার 1000 বছর, মরার পরে যে জীবনটা আসতেছে কবর থেকে শুরু করে, যেটাকে বলা হয় অলবাসে বাদাল মাউত, জিন্দেগি বাদাল মাউত, মৃত্যুর পরপারের জীবন, আরেকটা জীবন আছে নাকি নাই? আছে। তাহলে ইয়া কাওমে বুদুল্লাহ, মা লাকুম মিন ইলাহিন গায়রু, এটা হলো তাওহীদ। ইন্নি আখাফু আলাইকুম, আমি তোমাদেরকে সাবধান করছি, আযাব ইয়াউমিন আযীম। তাইলে এটা হলো রিসালত, আযাব ইয়াউমিন আযীম, আখেরাত। সব নবীর এই তিনটা কথাই ছিল, আখেরি নবীর কথাও এটা ছিল। নতুন কোনো কথা বোধহয় বলেছেন? তবে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূলের কাছে আল্লাহ পাক যত ওহী পাঠিয়েছিলেন, এগুলো ছিল সংক্ষিপ্ত, স্বল্প, সীমিত এবং সীমাবদ্ধ। সর্বশেষ ওহী কোরআন, সর্বশেষ ওহী কোনটা? কোরআন। এই কোরআনটা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল যুগে সকল আম্বিয়া কেরামের কাছে আল্লাহ যত কিছু পাঠিয়েছেন, দিয়েছেন, বলেছেন,
সকল যুগের সকল আসমানি কিতাবের একত্রিত পুঞ্জীভূত রূপ যেটা, সেটার নাম আল কোরআন। আর আল কোরআন যেটা এনেছে সেটা দিন, আল কোরআন যেটা এনেছে সেটা ইসলাম। ইসলামের বাংলা অর্থ ইসলাম, এটার বাংলা করা যাবে না। এটাকে ইংরেজিতে বুঝতে হলেও ইসলাম, হিন্দিতে, সংস্কৃতিতে, দুনিয়ার অন্য কোনো ভাষায় ইসলাম শব্দের অনুবাদ সম্ভব নয়। আর ইসলাম শব্দটা তাওরাতে আছে, জবুরে আছে, ইঞ্জিলে আছে, সকল আসমানি কিতাবে আছে। আল্লাহ এটার বাংলা করেন না, সম্ভব না। সারা দুনিয়া লিখে ভরপুর করলেও আল্লাহ যে আরবি শব্দ আলিফ লাম লাম হা, এটার অন্য ভাষায় অনুবাদ সম্ভব নয়। আল্লাহ অর্থ আল্লাহ। আবার এই আল্লাহর বাংলা তর্জমা যদি আপনি করেন তাহলে সৃষ্টিকর্তা, এই ইদ্দুর করতে পারবেন। তা আল্লাহ শুধু সৃষ্টি করেছেন, আর কিছু করেন নাই নাকি? আল্লাহ আকবার, সব কিছুই তো তিনি করেছেন। আর আল্লাহর অর্থ হইল এই সব কিছুর যিনি মালিক। প্রাচীন পুরাণে বেদ বেদান্তে সৃষ্টিকর্তা তিনজন, কয়জন? তিনজন, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা। ব্রহ্মা বিষ্ণু শিব, এই ত্রি দেবতা, এটাও তো বেদ উপনিষদের মূল কথা। কিন্তু কোরআন বলছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে সৃষ্টি করেননি, তিনি তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি কারো সন্তান নন, কারো পিতাও নন, তিনি একাই একক, একাই চরম, একাই পরম, একাই অনাদি, একাই অনন্ত, তিনি একাই সব কিছু। আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে আমাদের এই দেহটার ভিতরে যদি আপনি একবার নজর করেন, এত বড় মেশিন আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বানাতে পারেনি, কোনোদিন পারবেও না। আপনার হার্ট, এটার মতো একটা মেশিন বিজ্ঞানীরা বানাক, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, এগুলো বানাইছে, কিন্তু এটা যে একটা হৃৎপিণ্ড। আপনার এখানে যে মগজ, মাথার ঘিলু, এটার ওজন একবারে খুলি টুলি সহ 1.5 কেজি, 1500 গ্রাম, 1.5 কেজি। আর এই মাথার বিকল্প চিন্তা, স্মৃতি, স্মৃতিশক্তি, মেসেজ, প্রেরণ, গ্রহণ, সব কিছু একত্র করলে কম্পিউটারের যে কত আইটেম, কত দিক, কত পথ, বিজ্ঞানীরা কম্পিউটার বানাইছে। আর এই শতাব্দীতে এসে কম্পিউটার, এটা হচ্ছে বর্তমান বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কৃত হয়নি। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার মেশিন সেট, এটা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির পূর্ব দিকে নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র, এই নাসার সেখানে আছে সবচেয়ে বড় কম্পিউটার, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। সেই কম্পিউটারটার ওজন 12.5 টন, মন না, 12.5 টন। এই সবচেয়ে বড়, সবচেয়ে ভারী, সবচেয়ে বিরাট কম্পিউটার মেশিনটা মানুষের তৈরি, এটা প্রতি সেকেন্ডে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আল্লাহ আপনার এখানে 1.5 কেজি ওজনের একটা কম্পিউটার তৈরি করে দিয়েছেন। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 5 লক্ষ কোটি মেমোরি, 5 লক্ষ কোটি মেমোরি
সে গ্রহণ করতে পারে এবং প্রেরণ করতে পারে। দুনিয়ার মানুষ, আজকের বিজ্ঞান জগৎ অনন্তকাল চেষ্টা করে এর কোটি ভাগের এক ভাগ ক্ষমতা সম্পন্ন একটা মেশিন বানাতে পারবে না। ফালিয়াঞ্জুরিল ইনসান ও ইলা তোয়ামিহি, মানুষ তার খাদ্য খানার জিনিসগুলো দেখুক, এইদিকে যাওয়ার আজকের মতো সময় নেই। আমরা ওই কবর আজাবের দিকে যাব, যেটা আমাদের ধারাবাহিক আলোচনার আজকের মূল অংশ। মরার পরে আরেকটা জীবন শুরু হবে, যেটাকে বলা হয়েছে জিন্দিগি বাদাল মত, মৃত্যুর পরের জীবন। এটাকে আমরা আখেরাতের জীবন বলি, পরকালের জীবন বলি। এই জীবনকে আল্লাহ কেয়ামত বলেছেন, মাম্মাতা কামাত আলাইহে কেয়ামত। আল্লাহর রাসূল তিনি ইরশাদ করেছেন, যে মরে যায় তার কেয়ামত তখন থেকে শুরু হয়। আল্লাহ, যে ব্যক্তি মারা যায় তখন থেকে তার কেয়ামত শুরু হয়। কেয়ামত মানে আখেরাতের জীবন, এটা শুরু হয়। দুনিয়ার ধন সম্পদ, ধন সম্পদ টাকা পয়সা জায়গা জমি গাড়ি বাড়ি এগুলোর পিছনে লেগে লেগে, দুনিয়ার সম্পদ প্রাচুর্যের পিছনে লেগে লেগে তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ। আলহাকুম, তোমরা বরবাদ হয়ে যাচ্ছ, হালাক হয়ে যাচ্ছ। আর এই দুনিয়া দুনিয়া করে করে করতে করতে হাত্তা যুত্তমুল, একদিন দেখবে যে মালিকুল মউত আজরাইল তোমার সামনে এসে দাঁড়িয়েছে, তার আসমানে মাথা, জমিনে পাও, বিরাট দেহ, বিশাল বপু। তখন তুমি যতই বলো যে রব্বুল আলামিন আমাকে আর একটা বছর সময় দাও, আমি একটু তওবা করে আল্লাহমুখী হয়ে নিজকে একটু ফ্রেশ করে নেই, ফ্রেশ, এটা বোধ হয় মঞ্জুর হবে। লেকুল্লে নাফসিন আজাল, প্রত্যেক জীবের জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, রেখেছেন। ফায়জা যা আজালুহুম, ওই নির্ধারিত সময় যখন এসে যাবে, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওলা ইয়াস্তাকদিম, এক সেকেন্ড আগেও হবে না পরেও। প্রবাসে যারা থাকেন সেখানে একটা নিয়ম আছে, একামা, ট্রানজিট পারমিট, ট্রানজিট, সে যে সেখানে অবস্থান করবে এটার একটা বৈধ অনুমতিপত্র। একামার একটা মেয়াদ বোধ হয় নাই আছে তো, সৌদি আরব, দোহা, দুবাই, আমিরাত, বিভিন্ন দেশের একামা, এটা কিন্তু রিনিউ করার সুযোগ আছে। কি মেয়াদ শেষ, কফিলের কাছে গিয়ে আবার নির্ধারিত ফি দিয়ে এটি আবার বাড়াই আনলেন। কিন্তু মহানরাও আপনাকে যে একামা দিয়েছেন, এই একামা বোধ হয় রিনিউ করা যাবে, এটার বোধ হয় মেয়াদ বাড়ানো যাবে, একবার এক সিল, শুরু শেষ পরম চরম। ফায়জা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমু। সৌদি আরবে বা বিভিন্ন দেশে একামার মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন এটাকে রিনিউ করা যায়, আর রিনিউ যদি না হয়, রিনিউয়েবল যদি এটা না হয়, তাহলে কফিল বলে সিল একটা মেরে আউটপাস, খুরুজ, খুরুজ, আউটপাস। তাহলে আপনার একামা এক সময় একবারই নির্ধারিত, যখন একামার মেয়াদ শেষ হয়ে যাবে আলমে আরওয়াতে আল্লাহ আপনার খুজু খুরুজ এটা লাগিয়ে দেবেন। সারা দুনিয়া চেষ্টা করলেও বোধহয় আপনাকে রাখতে পারবে, দুনিয়ার সব ঔষধ, সব ব্যবস্থা, সব প্রযুক্তি আপনার এই মেশিনারির পিছনে লাগালে বোধহয় এটাকে রাখতে পারবে, একদিন, এক ঘন্টা, এক মিনিট, এক সেকেন্ড, আধা সেকেন্ড, না এটা পারবে না। এখানের মেয়াদটা শেষ হয়ে যাবে,
শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আরেকটা জগৎ, আরেকটা জীবন, সেটার নাম হইল আখেরাত। আর আখেরাতের পরকালের প্রথম মঞ্জিল, প্রথম চেকপোস্ট, প্রথম ট্রানজিট, এটা কবর। কারো কবর হবে নুরি, কারো কবর হবে নারী। আমি কি বুঝাতে পেরেছি? কারো কবর হবে জান্নাতের নূরে আলোকিত, জান্নাতের সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত, জান্নাতের নিয়ামতরাজি, সুষমা সৌন্দর্য, খানা পিনা এগুলোতে ভরপুর, এটা হলো নূরি। আর কারো কবর হবে নারী, নার অর্থ কি? আগুন। কারো কবর হবে আগুনের বিভীষিকা, শুধু আগুন না ভাই, বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, নাস্তিক, মুশরিক, তাদের এক একজনের কবরে 99টা, তেসুনা তিন্নিনান, নবীজি হাদিসে বলেছেন 99টা সাপ, তার একটা সাপ যদি একবার দুনিয়াতে আনা হয়, দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলে, নিঃশ্বাস একটা সাপ, মাশরিক মাগরিব শিমাল জুন পুরা দুনিয়াতে যত গাছপালা এগুলো জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়ে যাবে, যত জীবজন্তু প্রাণী এগুলো মরে ছাই ভস্ম হয়ে যাবে, দুনিয়ার এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এমন তামা হয়ে যাবে কেয়ামত পর্যন্ত এখানে আর একটা গাছ, জামাইটের মধ্যে বোধহয় গাছ হয়, তাহলে একটা সাপের নিঃশ্বাসে কামড়ে না। বেনামাজি বেরোজদারির কবরে 99টা সাপ, খোদাদ্রোহী, পরকাল আখেরাত অবিশ্বাসী, তাদের কবরে 99টা সাপ। ইয়ালজাগু হুয়েলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত পর্যন্ত, হাশরের মাঠে ওঠার আগ পর্যন্ত কবরে 99টা সাপ চতুর্দিক থেকে তাকে ঠোকরাইতে থাকবে, কেমন হবে? আর দুনিয়ার সকল বিষাক্ত সাপ, এগুলার বিষ একত্র করলে বোধ হয় ওই সাপের বিষের এক কণা হবে, এক রত্তি হবে? এরপরে আসেন, তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আমরা জানি, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বান্দা যদি নামাজি হয়, রোজাদার হয়, দিনদার হয়, আল্লাহর বান্দা, রাসুলের খাঁটি উম্মত হয়, আল্লাহ পাক নিজেই বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতের প্রথম চেকপোস্ট কবর, সেখানে আমি আল্লাহ তাকে এমনভাবে দৃঢ় রাখবো, ঠিকমতো নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, ঠিকমতো আপনি আল্লাহর দিন মেনেছেন, যখন ফেরেশতা প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা, তখন আল্লাহ বলেন যে তোর মুখ দিয়ে মান রাব্বুকার জবাব বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিলাম, কারণ তুই দুনিয়াতে আমার ছিলি, তুই দুনিয়াতে আমার ছিলি, আজকে আখেরাত এই কবর থেকে শুরু, আমি আল্লাহ তোর হয়ে গেলাম, আর আল্লাহ যদি আপনার আমার আমাদের জন্য না হয়। একজন একদিন আমাকে বলেছিল যে হুজুর প্রশ্ন তো তিনটা, বেশি না, গদ বান্দা গদ, আমি এটাকে আগে কাগজে লিখব, তারপর আরবি অনুবাদ করব, তারপরে মুখাস্থ করব, মান রব্বুকা ইজুগাল টু রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, মান রব্বুকার জবাব প্রথম প্রশ্ন, আমি মুখাস্থ করব, অমা দীনুকা, দীনই আল ইসলাম, দীনই আল ইসলাম, এমন মুখাস্থ করব এটাকে, ফেরেশতা মুখ লাড়লে বুঝি আর না বুঝি, বলবো যে রব্বি আল্লাহ, দেখছেন কারবার কি চালাক, ফেরেশতা মুখ লাড়লেই বুঝবো, এটা ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট প্রথম প্রশ্ন, আমি তখন বলবো রব্বি আল্লাহ, দ্বিতীয়বার ফেরেশতার মুখ যখন নড়বে তখন আমি বলবো দীনই আল ইসলাম, শেষবার যখন ফেরেশতার মুখ নড়বে আমি বুঝবো থার্ড কোশ্চেন, কোন কোশ্চেন? থার্ড, তখন আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হাজার দানা তসবি, এটাকে লক্ষ লক্ষ বার পড়ে তিনটা প্রশ্নের জবাব, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুখস্থ করে নিলে বোধহয় মনে থাকবে। কাজালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আমার দিন গিয়েছিল, আমার নবী গিয়েছিলেন, ফানাসিতাহা, তুমি নবীকে পাত্তা দাও নাই, কোরআনকে গুরুত্ব দাও নাই, তুমি ইবলিসকে গুরুত্ব দিয়েছ, নফসকে গুরুত্ব দিয়েছ, তুমি আমার কোরআনকে আমার দিনকে ভুলেছিলে, আমার নবীর খুন ডাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আমার নবীর মাথার খুলি ভাঙ্গা, এই দিনকে তুমি ভুলেছিলে। অকাজালিকাল ইয়াউমা তুনসা, আজকে কবরের তিন প্রশ্নের জবাব, তোমাকে ভুলিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহ যদি ভুলাই দেয় তাহলে এটা আল্লাহর না ইনসাফি হবে, কেমন বেইনসাফি হবে? সারা জীবন আপনি আল্লাহকে ভুলেছিলেন, আল্লাহর দিনকে ভুলেছিলেন, আর এই জন্যই তো আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, পেট ভরে খাবেন আর বন ভরে হাঁকবেন, এই জন্যই নাকি পাঠিয়েছে? আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা জানা, এটা মানা, আর আল্লাহর দিন নিজে মানলে চলবে না, নিজে মানবেন, অন্যকে দাওয়াত দেওয়া বোধা লাগবে না। বাইরে মক্কায় কি মায়ের, বেলালকে লোহার শিকলে বেঁধে, আম্মার ইবনে ইয়াসিরকে লোহার শিকলে বেঁধে, খাব্বাব বিন আরাতকে লোহার শিকলে বেঁধে, তারপরে আবদুল্লাহ ইবনে মাসুদকে লোহার শিকলে বেঁধে, সোহাইব রুমিকে লোহার শিকলে বেঁধে, মক্কার ঘরে ঘরে গলিতে গলিতে প্রত্যেকটা এলাকায় যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে এইভাবে মারতেছে, এইভাবে পিটাইতেছে, একজন নারী একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার মনিব আবু জাহেল তাকে পিটাইতে পিটাইতে শেষ পর্যন্ত কয় যে বেড়ি তোরে আমি আজকে মেরে ফেলবো, আজকে শেষ মার, এর আগে বহুত মেরেছে, বহুত মেরেছে সুমাইয়াকে, তুই একবার বল মোহাম্মদ আবতার, মোহাম্মদ লক্ষ্মী ছাড়া, তুই একবার কহ মোহাম্মদ লক্ষ্মী ছাড়া, তুই একবার বল মোহাম্মদ নির্বংশ, তুই একবার বল মোহাম্মদ শিকড় কাটা, তুই মোহাম্মদকে যদি একটা গালি দেস, আর আমার দেবতা লাত মানত হবো লজ্জা ইয়াও কিয়াগুস, এই দেব দেবীর একবার যদি প্রশংসা করস, সারা জীবনের জন্যে তোকে আমি মুক্তি দিয়ে দেব। তখন ওই মহিলা কয় তেরে ইয়ে বাতেল খোদাও কি সুতিয়া নাশ হো, তেরে ইয়ে বাতেল খোদাও কি সুতিয়া নাশ হো, ওরে আবু জাহেল তুই বরবাদ হ, তুই ধ্বংস হ, আর তা তোর এই মিথ্যা দেব দেবী এগুলোকে আমি ধিক থুথু নিক্ষেপ করি, আমি লাঠি মারি, আমার রব আল্লাহ, আমার নবী মোহাম্মদ। একজন মহিলা আবু জাহেল তার পেটে এত জোরে, এইবার এত মায়ের এত কিছু, এমন জোরে বর্ষা মেরে চেপে ধরলো, কতক্ষণ ছটফট করতে করতে ইসলামের প্রথম শহীদ আপনারা জানেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার ঘরে ঘরে এইভাবে পিটাচ্ছেন, এইভাবে পিটায় নির্যাতন করে মক্কায় বোধহয় ইসলামী দাওয়া কাজ আন্দোলন এটাকে ঠেকিয়ে রাখা গেছে, ঠিক না? জোরে বলেন, আগুন এমন এক জিনিস, এটাকে দমাইতে হলে পানি ডালা লাগে, আগুনে ঢিলা মারে নিডা মারেন আগুন কমবে না বাড়বে, আগুনকে লাঠি দিয়ে যত পিটাবেন আগুন তত কমবে, ঠিক না? আর এই কোরআন এই ইসলাম এই দিন আল্লাহর আগুন, আল্লাহর নূরের জ্বলন্ত জ্যোতির্পিণ্ড, দুনিয়ার আগুন পিটাইলে দমে না আরো বাড়ে, তাহলে আল্লাহর এই ওহির আগুন ইসলামের এই অগ্নিস্ফুলিঙ্গ এটাকে যত পিটানো হয় যত মারা হয় যত কিছু করা হয় এটা কমে না বাড়ে? এটা শুধু মক্কাতে হয়নি, নূহ থেকে মক্কা পর্যন্ত, নূহ থেকে বলবে যে নূহের আগের নবীদের কথা বলেন না কেন, এই জন্য বলি না, নূহের আগে আদম আলাইসাল্লামের 10th জেনারেশন, প্রথম মানুষ আদম আলাইসাল্লামের 10th প্রজন্ম ছিলেন নূহ আলাইসাল্লাম,
আর নূহ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার প্রথম গ্রন্থধারী। নূহকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রেসালত দিয়েছেন। নবুয়ত হলো মেসেঞ্জার, আর রেসালত হলো মেসেঞ্জার উইথ অথেন্টিক ডকুমেন্ট। নবুয়ত শুধু নবী, আর রেসালত এমন নবী যিনি নবুয়ত পেয়েছেন সঙ্গে আল্লাহর ওহি কিতাবও পেয়েছেন। তাহলে নবী আর রাসুল, আই রিপিট, নবী হলে আল্লাহ বলছে তুমি ওই এলাকায় যাও, তোমাদের পাঠাইলাম, তুমি সেখানে গিয়ে দাওয়াতি কাজ করো। কোনো সার্কুলার, কোনো আইন, কোনো নির্দেশ সঙ্গে দেননি। নাবাউন থেকে নবী, নাবাউন থেকে নবী একটা মেসেজ দিয়ে পাঠাইছেন একজন নবীকে, ওই নবী সেই এলাকায় গিয়ে এই মেসেজ এটাই প্রচার করেছেন। ঈসা আলাইহিস সালাতুয়াসসালামের কাছে সর্বশেষ যেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, ইঞ্জিল, ইঞ্জিল সুরিয়ানি ভাষা, সুরিয়ানি ভাষা, এই ইঞ্জিল পর্যন্ত বিশেষ করে চারটা, ও আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে কোন কিতাব? জাবুর। কোন কিতাব? জাবুর। কিতাবের ভাষা ছিল ইউনানি, ইউনানি। ইঞ্জিল কিতাবের ভাষা ছিল সুরিয়ানি। তাওরাত কিতাবের ভাষা ছিল এব্রানি। তিনটা ভাষার একটা ভাষাও বর্তমান পৃথিবীতে নাই, তাহলে আসল তাওরাত আছে, ভাষাই নাই। আসল জাবুর, আসল ইঞ্জিল কিছুই নাই, সব বিলীন হয়ে গেছে কালের আবর্তে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, কোরআনকে আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন। আল্লাহ বলেন আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, কেন? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তারা সোনার অক্ষরে লিখে রেখে স্বীকার করেছে অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লেটেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড, আরবি একমাত্র ভাষা, কোরআনের ভাষা, যেটা দুনিয়ার সর্বপ্রাচীন, সবচেয়ে পুরানো অ্যান্ড রিচেস্ট এবং সবচেয়ে সমৃদ্ধ। কোরআনের ভাষা সবচাইতে ম্যাচিউর্ড, সমৃদ্ধ, আরবি ভাষার মতো ভাষা। ভাই দেখেন, সে আমি আপনাকে বলো সে যায়, এখন এই যে সে আপনি বললেন এখানে, আবার তুমি এই কথাটা বললেন, এখন তুমি যদি পুরুষ হও তাহলে ইংরেজিতে ইউ, ইউ ইউ, ওয়াই ও ইউ, আর তুমি যদি নারী হও তাহলে কি আরেকটা আসেনি, ইউ ইউ, কিন্তু পুরুষ হলে ইউর সামনে লিখতে হবে কি, কি মেসকুলিন, ফেমিনিন। তুমি যদি নারী হও তাহলে তুমি লেখে সামনে লিখতে হবে স্ত্রীলিঙ্গ, আর পুরুষ হলে তুমি এটা লেখে সামনে লিখতে হবে কি, পুলিঙ্গ। সে, সে, হি, সে, সি, এই কথাটা ইংরেজি ভাষায় আছে কিন্তু বাংলায় নাই। সে কি পুরুষ হইতে পারে, ওই এক লন্ডনে সিলেট জিন্দাবাজারে ডিপার্টমেন্টাল স্টোর একটা বানিয়েছে, অধিকাংশ ওই কসমেটিক সাজগোজ আর কি, তো সেখানে ছবি দুইটা, একটা পুরুষ আর একটা নারী, দুইজনের ছবি দিয়ে দোকানের নাম দিয়েছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, মানে এই ডিপার্টমেন্টাল স্টোরে পুরুষেরও
সাজগোজের কসমেটিক আছে, নারীরা হি এন্ড শি এন্টারপ্রাইজ। এখন এটা বাংলা করার জন্যে উদ্বোধনের দিন বিভিন্ন ধরনের লোক সেখানে আসছে। এখন ওই মালিককে জিজ্ঞাসা করে হি অ্যান্ড শি, এটা ইংরেজি এন্টারপ্রাইজ, এটাও ইংরেজি, দোকানদার বাংলা তর্জমা করেন। এখন সোজা শুদ্ধ বাংলায় এটা তর্জমা একজনও করতে পারে নাই, শুদ্ধ বাংলায়, অথচ আমাদের ভাষা বাংলা। কেন না বাংলায় এদের কোনো তর্জমাই করা যাবে না। হি অ্যান্ড শি, তখন এক সিলিটটা সে দাঁড়ায়, একা আমি করতে পারবো, কয় কি কয়, হ্যাতে হেতি এন্টারপ্রাইজ, হি হ্যাতে শি হেতি, হ্যাতে হেতি, সেই যাতেন ভালো কোনো তর্জমা আপনারা কইতেন হারেন নিশান, সম্ভব নয়, সম্ভব নয়। আর হেতে হেতি এটা যদি আপনি মার্কেটে ছাড়েন, আর আমার এই এতগুলো ক্যামেরার সামনে কথাগুলো সারা দুনিয়াতে চলে যাবে। এখন আমি যদি সে হেতে, কিন্তু আরবি ভাষাটা দেখেন, ইউ ইউ তুমি, এখন তুমি যদি পুরুষ হও তাহলে ইউর সামনে কি লেখা লাগবে, পুং পুং। আর তুমি যদি স্ত্রী হও তাহলে ইউর সামনে কি লেখা লাগবে, কি স্ত্রীলিঙ্গ। কোরআনের ভাষার দিকে দেখেন, হুয়া হেতে হেতে, হিয়া হেতি, ইংরেজিতেও নাই, বাংলাতেও নাই, দুনিয়ার কোনো ভাষায় নাই, আল্লাহর কসম, এত সমৃদ্ধ ভাষা। ইউ তুমি, তুমি যদি পুরুষ হও তাহলে আন্তা আন্তা, আর তুমি যদি নারী হও কি আন্তে আন্তে, কিন্তু বাংলায়ও নাই, ইংরেজিতেও নাই, দুনিয়ার অন্য কোনো ভাষায় নাই, আল্লাহর কসম নাই। তোমাকে পুরুষ নারী আলাদা করা যাবে না, কিন্তু কোরআনের ভাষার দিকে আসেন, কা কা তুমি তোমাকে, কে তুমি তোমাকে, কা হইল হেতাল লাই, আর কে হইল, দেখছেন। এইবারে আমি যদি বলতে যাই তাহলে আজকের খোপা এখানেই শেষ করা লাগবে, এই প্রসঙ্গ ছেড়ে দিলাম। আসুন, কবর আজাব আসে না নাই, কি আসে না নাই, কোরআনের বহু আয়াতে বহু হাদিসে রাসুল সাহাবা তাবিন তাবে তাবিন, যেটাকে বলা হয় কুরুনে সালাসা, শরীয়ত পরিভাষায় তাফসিরের ভাষায় কুরুনে সালাসা, বাংলাতে বলা হয় তিন প্রজন্ম, তিন প্রজন্ম, খায়রাল কারনে কারনি সুম্মা লাযিনা ইয়ালুনাহুম সুম্মা লাযিনা, সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ, তারপরের ভালো যুগ হলো আমার সাহাবাদের যুগ, তারপরের ভালো যুগ হলো সাহাবাদের অনুসারী তাবিঈনদের যুগ। আজকের আধুনিক পরিভাষা এটাকে বলা হয়েছে তিন প্রজন্ম, তিন প্রজন্ম, তাহলে নবী সাহাবি তাবি তারপরে তাবে তাবি, এখান থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক যুগের প্রত্যেক ফরিকের প্রত্যেক মানহাজের প্রত্যেক খেয়ালের সকল মুফাসসির মুহাদ্দিস মুতাকাদ্দিমিন মুতাখিরিন সুলফে সালেহীন সকল যুগের সকল ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে কবর আজাব দেখলেও আসে, না দেখলে নাই, আসে, সবাই বলছে এটা পজিটিভ, আল্লাহ বলছেন আসে, রাসূল বলছেন আসেন, তিন প্রজন্ম বলছে এটা আসে, এটা নিশ্চিত, ঠিক কিনা বলেন, যা দেখি না তা কেমনি বিশ্বাস করি। আপনার ভিতরে যে রু আছে আপনি বোধহয় দেখেন, কিন্তু রু যে আছে দেখে বিশ্বাস করেছেন নাই, আপনি দেখেন না, যেটা দেখেন না সেটা নাই, দুর্গন্ধ তো দেখা যায়, দুর্গন্ধ দেখা যায় ঠিক না, কয় না,
সুগন্ধ দেখা যায় যায়, আপনার মাথা ব্যথা করে, আমলে না কোন সাই দেখান, আপনার পেট ব্যথা করে, আমলে না কোন সেই পেট ব্যথা দেখান, পারবেন? তাহলে বুঝা গেল আপনার জীবনে পরিবেশেও এমন এমন ব্যাপার স্যাপার আছে যেগুলো দেখা না গেলেও এখন আপনি পেট ব্যথা মাথা ব্যথা দেখাইতে পারলেন না, এই জন্য পেট ব্যথা নাই আছে। তাহলে বুঝা গেল এখানেও সবকিছু দেখার জিনিস বাতাস, দেখান দেখান যে বাতাস ছাড়া আপনি এক সেকেন্ড বাঁচেন না, অক্সিজেন দেখান না, বাতাস কি কই তো বাতাস কয় কি ওই তো গাছের ডালা লড়ে আর ওই ডাইলে না লড়ে, কিসে লড়ায়? এগুলো দেখার জিনিস নয়, আল্লাহ পাকের এই পুরা সৃষ্টি ন্যাচারাল নয়, ন্যাচারাল সুপার ন্যাচারাল, প্রাকৃতিক নয়, আতি প্রাকৃতিক। যা দেখি না নিজের দুই নয়নে, তা বিশ্বাস করি না গুরুর চরণে। কবর আজাব আসে না নাই? আসে না নাই? দেখলে আসে, না দেখলে নাই? কবর আজাবটা রুহের উপরে, আর রুহের উপরে যেটা সেটা শরীরের উপরেও সঙ্গে সঙ্গে আসে। আপনারা স্বপ্ন দেখেন, খাপ খাপ স্বপ্ন দেখেন? আচ্ছা একটা উদাহরণ দিলে বোধ হয় জিনিসটা আমি পরিষ্কার করতে পারবো। প্রচন্ড শীত পৌষ মাস, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে এসেছে, আপনি আর আপনার বিবি স্বামী স্ত্রী মানব মানবী যুগল মশারির নিচে ডাবল কম্বল, দুনিয়াতে এমন দেশও দেখছি যেই দেশে 14 খান কম্বল গায়ের উপরে দেওয়া লাগে, 14 কম্বল আমিও গাদ দিছি, 14 কম্বলও সারে না, আবার ওই যে খাটটা এই খাটের নিচে আবার হিটার বৈদ্যুতিক চুলা এতগুলা কম্বল, তারপরে আবার নিচ থেকে হিটার, এই হিটারটা রাতে তো চলে চলে দিনেও চলে, এই কিছুদিন আগে করোনার আগে আগে জাপানে সাউথ কোরিয়ায় ওই বেল্টে যখন আমি ছিলাম 1 মাসের উপরে, তখন আমি দিনের বেলায়ও হিটারের সুইচ এটা দিয়ে তারপরে খাটে শুইতে হয়েছে, কম্বল একটা তো কমপক্ষে ফরজ, তাও কোরিয়ান কম্বল দেখছেন তো, কম্বলের জগতে কোরিয়া হইল দুনিয়ার সবার সেরা। তো এই ডবল কম্বল গায়ে দিয়ে আপনি আর আপনার স্ত্রী ঘুমিয়ে আছেন, দুজন গভীর ঘুমে অচেতন, এই সময় আপনি একটা স্বপ্ন দেখলেন যে বাড়ির পূর্ব দিকে আপনি একটা তরকারি খেত বা একটা টমেটো ফলের বাগান ফুলের বাগান করেছেন, স্বপ্নে দেখলেন। এখন আপনি একটা দাও হাতে করে ওই ফুলের বাগানে আগাছা পরগাছা জঙ্গল এগুলো পরিষ্কার করার জন্য গেছেন, এরকম স্বপ্ন দেখেন নাকি দেখেন না? আজমপুর হাতেও গেছেন, সোজা কথা গরুর ঘাস কাটতেন, এটা তো দেখা একেবারে আনপড়া মানুষের জন্য সহজ, ঠিক কিনা বলেন? এখন ওই যে বাগানে গেছেন বা মাঠে গেছেন কোনো কাজের জন্যে, আপনি আগাছা পরগাছা এগুলো দাঁত দিয়ে পরিষ্কার করেন, একটা আসামিলতার জোক একবার এরকম দলা পাকানো, আপনি দাঁড় মাথা দিয়ে টান দিছেন এটাকে সেনার জন্যে, জোপের ভিতরে একটা গোকরা সাপ এটা দলা পাকাইছিল, গোকরা সাপ দাও দিয়ে যখন টান দিছেন, গোকরা সাপ চিনতেন চিনছেন তো, বিলাতে লন্ডন জুতে দেখেছি, লন্ডন জু যেখানে কাঁচের বাক্সের ভিতরে 2 জাতের গোখরা, একটা হইলো একবারে কালা আর একটা হইলো খয়রা, একবারে খইয়া হানক কি কালি হানক, দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, গ্লাসের উপরে লেখা দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে বিষাক্ত মারাত্মক সাপ,
এখন ওই গোখরা সাপ ফুস করে লাভ দিয়ে আপনাকে তাড়া করেছে, গায়ে খোসা লাগছে, আপনি দিশেন বাড়ির দিকে দৌড়। স্বপ্নের কথা বলছি, কিন্তু কুত্তে দৌড়াইতে দেখছেন না বোধ হয়, দামড়া গরুয়ে শত্রু দৌড়াইতে বোধ হয় দেখেন নাই, সাপে দৌড়াইতে দেখেন নাই বোধ হয়, অনেকেই দেখছেন। এখন আপনি বাড়ির দিকে দৌড় দিচ্ছেন, ঘুমের মধ্যে যেই ভাইয়েরা দৌড় দিছেন তারা এই স্বপ্নের তাবির ভালো বুঝবেন, পরিশ্রম আছে, মেহনত আছে, পাও চড়াইয়া আসে, পথ আগায় না, ঘুমের দৌড়ে নেই, যত কিছু করেন পথ কিন্তু সহজে আগায় না। সাপের সাথে দৌড় দিয়ে তো আর পারা গেল না, সাপটা এসে ফোঁস করে আপনার পায়ের এখানে ঠোকর মেরে দিল, আঘাত করল, সঙ্গে সঙ্গে আপনার নিঃশ্বাসটা একটা বড় নিঃশ্বাস এসে নিঃশ্বাসগুলো আস্তে আস্তে কমতেছে, ঠোকর মারার সঙ্গে সঙ্গে মাথার টুঙ্গিতে ধরে গেছে, মাথাটা নাড়াইতে পারেন না। গোখরা সাপের ঠোকর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বুকটা টন টন করে, আপনার এখানে লিভারটা শিন শিন করে, নিঃশ্বাস যত টানেন নিঃশ্বাস আসে না, ও বুকে ব্যথা, মাথায় ব্যথা, সারা শরীর ব্যথা, কিভাবে বিষ উঠতেছে, যা তারা হাঁপে কামড়াইছে হাতে বুঝব কি যাত না বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আল্লাহু আকবার, সাপের বিষ যে কি নেয়ামত, যারে কামড় দিয়েছে সেই বোঝে, অন্য কাউকে বুঝানো যায় না, সম্ভব নয়। এখন সাপের সাথে দৌড় দিয়ে তো আর পারেন না, দিশে কামড় এখন হায় হায়, পা গুলো বন্ধ হয়ে আসে, মাথাটা শিনশিন করে, বুকটা টন টন করে, এখন আর দৌড় আর আগায় না, এখন চিৎকার করেন আদম আলী কদম আলী, মজ্জা কাকা ছোট কাকা, লাডি লন টেডা লন, তাড়াতাড়ি আসেন, আমারে বাগানে সাপে আক্রমণ করেছে। এখন শুধু চিৎকার করেন আর ডাকেন, এত জোরে ডাকেন আদম আলী কদম আলী কোপাত আলী টেডা লও লাডি লও আমারে বাঁচাও, একদিকে চিৎকার করেন আর একদিকে, কিন্তু এখন দৌড় দিতে পারেন না, এক কামড় দিছে সব যায় যায়, মেশিনারি যায় যায়, দেখেন যে সাপ আবারও আসে, ওর এখনো গোসা থামেনি, এসে আবার যখন এইভাবে ঠোকর দেবে, এক কামড় তো খাইছেন খবর আছে, বাবারে বলে লাভ দিছেন। ওই পাশে আসিল একটা চোকাইল্লা বাঁশ, চোকাইল্লা বাঁশ শুনেন এক কবিয়া বাঁশ, ওই বাঁশের উপরে যখন পড়েছেন গেসাং গ্যাস করে ওই বাঁশ এখান দিয়ে ঢুকে গেছে রানের মাসুম দিয়ে, বাবারে গেছি, চিৎকারের লাগে আপনার বিবির ঘুম ভেঙে গেছে, বিবি কে ওগো ওগো তোমার কি হয়েছে, ওগো চিৎকার করলে কেন, কি কি হয়েছে, পশ্চিমের বাগানে আমার ওই সাপে কামড়াইছে, দৌড় দিছি, এত চিৎকার করলাম, এত ডাকলাম, কেউ তো গেল না, তুমিও তো একটা লালি লইয়া গেলা না, বউ আরো ভালো করে ধরে, শক্ত করে ধরে, পোড়ার মুখ, পোড়ার মুখী হতভাগী বলিস কি, কাহা সাপে কামড়াইছে, কে না এই তো তুমি আমার কোলের বৃত্তে, আসল কোলের বৃত্তে কম্বলের নিচে, কিন্তু শরীরটার দিকে খেয়াল করেন, সাপের বিষে যে কেঁদেছেন, চোখের পানিতে বালিশ ভিজে গেছে না যায় নাই, স্বপ্নের মধ্যেই না কাঁদছেন, আর কাঁদছেন অষ্টমের দেখাত, বালিশ ভিজে আন, আল্লাহ আল্লাহ, কোরআন বুঝতে হলে এমন কিছু ফিলোসফি আমি আপনাদেরকে বলছি। এখন আপনার নিঃশ্বাসটা বড় হয়ে গেছে, নিঃশ্বাস যে বড় হয়েছে এতে বোঝা যায় দৌড় দিছেন যে দৌড়ের ঘটনা ঠিক, আপনার এখানে এখনো ব্যথা, মাথা ব্যথা, ওই যে কামড় দিছে আর নিঃশ্বাসে চলে না, বালিশ ভিজে গেছে চোখের পানিতে, তো চোখের পানি সে যে বালিশ ভিজেছে এতে বোঝা যায় কি আপনার কান্দার ঘটনা, পশ্চিমের বাগানের ঘটনাও ঠিক, কান্দলেন সেখানে বালিশ ভিজল এখানে, কান্দলেন সেখানে, এখন আপনি আমাকে সত্যি করে বলেন, আপনি বলছেন পশ্চিমের বাগানে আমার এইভাবে কামড়াইছে, এইভাবে গ্যাসাং গ্যাস করে বাঁশ ঢুকছে, আর বেগমে কে পাগলের মাথা খারাপ, এই তো তুমি আমার কোলের ভিতরে, কার কথা সত্য বলা লাগবে, কার কথা সত্য, দোনজনের দোনজনের, পশ্চিমের বাগানে যে আপনারা সাপে কামড়াইছে এইটাও ঠিক,
আপনার ঠ্যাঙের ভিতরে বাঁশের ঢুকছে এইটাও ঠিক, আপনি দৌড় দিছেন নিঃশ্বাসে বলে দৌড়ের ঘটনা ঠিক, আপনি কেন্দেছেন এই কান্দার ঘটনায় বলে আপনার ব্যথা যন্ত্রণা এটাও ঠিক, দৌড় দিলেন সেখানে কাঁদলেন সেখানে বালিশ ভিজল এখানে কেমনে হয়, এরকম ঘটনা স্বপ্ন আছে নাকি নাই, আছে নাকি নাই, এইবার আসেন সিদ্ধান্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জড় দেহটাকে ডবল কম্বলের নিচে মশারির নিচে এখানে শোয়ায় রেখে আপনার বিবির কোলের ভিতরে বাহুবন্ধনে সেখানে রেখে আপনার শরীরকে পশ্চিমের বাগানে নিয়ে, স্বপ্ন আপনার এই দেহটাকে পশ্চিমের বাগানে নিয়ে বিষাক্ত সাপ দিয়ে কামড়াইতে পারলো, একটা আল্লাহ বাস ঢুকাইতে পারলো, সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে আপনার কবর হোক বা না হোক কি সাগরে মাছে খাইছে, সুন্দরবনে বাঘে খাইছে, মাঠে শকুনে খাইছে, এরকম লাশ আছে না নাই, আছে তো, এদের তো কবরে নাই ঠিক কিনা, এই জড়দেহটাকে বিবির কোলে রেখে পশ্চিমের বাগানে নিয়ে গোখরা সাপ দিয়ে কামড়াইতে পারলো, গিরাল আবার দিয়ে গুতাইতে পারলো, সেখানে আপনি যেই ব্যথা পেলেন যেই যন্ত্রণা পেলেন সেই যন্ত্রণার ভাগ বালিশের উপরে লাগছে, চোখের পানি সারা শরীরে ঘাম নিঃশ্বাস বড়, তাহলে বুঝা যায় হাসা আমনে দৌড় দিছে নেয়ানো, আপনারাই গুতেছে আপনারাই মেরেছে, তাহলে যে আল্লাহ আপনার এই দেহটাকে এখানে রেখে পশ্চিমের বাগানে নিয়ে এত করে এত শাস্তি দিতে পারলো, আর সেই শাস্তি সেখানে যেটা দিছে সেটা আপনার এখানে এসে লেগেছে ঠিক কিনা বলেন, তাহলে আপনি মরে যাওয়ার পরে আমরা মরে যাওয়ার পরে চাই আমাদের কবর হোক চাই ভাই, এই জীবনে তো কম দেখি নাই, এলেমের যোগ্যতা নাই, অভিজ্ঞতা বয়সের আছে, ওই নাগাল্যান্ডও তাফসির করি তো কিছু ভাই আমাদের, তাদের কোনো দোষ নাই, তাদের দুর্ভাগ্য, তখন থেকেই উল্টা সিধা আছে না নাই, মক্কাতে ছিল এই যুগে নাই, সকল যুগে আছে, তখন ওই বাসা বাড়ির হেদ্দার চিনতেন, হেদ্দা হেদায়তুল্লাহ ভাই বড়মুন্সি বান্ডিয়া মেস্তুরি বড়মুন্সি, এখন ওই নাগারাতে তাফসির হাজার হাজার মানুষ, ৫৬ বছর আগের একটা তাফসির মাহফিলে নাগারাতের মানুষ যাইতে এক ঘন্টা লাগতো, কারণ তখন লাইন ধরা ছাড়া আনতে পারতো না, কারণ হাক্কা আসিল ঘন ঘন সাকো সাকো, তখন তফসির থেকে মানুষ আসে, এখানে একজনে কত তফসিরের মারে হল না করি সবাই কর না হুজুর বিল্লাহ, নিজে তো যায় না মানুষ যে যায় তারা সহ্য হয় না, তখন এই মাজ্জা মুন্সি আর এই হেদু হেদু কেরে তুই যাস না তোর মন চায় না, তুই তাফসির যে বহু কলিকা কইছি আরো কইও, এরকম আবু জাহেল বোধ হয় নাই, আছে আছে, সকল সমাজে ছিল কে আমার পর্যন্ত, তখন বড়মুন্সি কয় এরে তাফসির যে বড় কইস না মৈল্য বুঝবি, মরণ বড় কইছে কমল্য বুঝবি, কমল্য আর পাশাটি গুইলহান ডাক গুইল, আল্লাহর বন্দা মরি গেছে, এই বড়মুন্সি আর হেদ্দা আমার কাছে আইসে ধোঁয়ায়, কি আপনারা এত পেরেশান কে কেউ মুখে মারা গেছে, কবর করছে ব্যান্দরি অনে আমরা দাফন করতাম যাই হুজুর এক গুইল যেমন একটা কুমিরের মোটা কবর আই হড়ে রেছি, তুই উডান না ক তিনবার উঠেছি বাস দি সাফি ধরি, এমনি এমনি তিনবার উঠেছি উঠাইলে আবার ওই যে কেছে মরে গেলে আমার পাশা দিয়া ওই হাঁটাইছে, আল্লাহ মাফ করুক আমি কারো শিকায়ত করছি না কারো নামও বলি নাই, কিন্তু কিন্তু ঘটনাগুলো আমার দেখা, আজমপুরে এক ভাই আমাদের গ্রামের কয়
লুতুমালা নাই কয় মলুমিরিয়াকে ইসলাম যায় ইসলাম যায়, ইসলাম আমার এইখান দিয়া যায় ওইটা দেখাইছে। তখনকার দিনের গৃহস্থি ওই কোদাল দিয়ে ধানের জমি কোবায় আর কি, মেয়ারের দিকে একদম ধামড়া করু হাঁড়িয়া কইতো হাঁড়িয়া আজকে নাই পোলাবানে বসবে না, এই যে এখান দিয়ে এসে পিছন থেকে এমন জোরে গুটা দিছে এইভাবে তো কাজ করে ঢুকে দিছে। সেখানে ব্যবসায় পড়ে গেছে, বাড়িতে এসে তিন দিন আসিল বোধ হয় ঘুরে আবার হাঁড়িয়া গরু গুন্ডাও দিছে, নাট বল্টু যেটা যেখানে আসিল স্টেশন আউট হয়ে গেছে মারা গেছে। তাই বলছিলাম কবর আজাব, এটা আপনি বিশ্বাস করলেও আছে, আপনি নামাজ পড়লেও কবর আজাব সামনে আছে, না পড়লে বোধ হয় নাই, আপনি ইসলাম মানলে আপনার সামনে কবর আজাব আছে, না মানলে বোধ হয় নাই। দুনিয়ার সকল মুসিবত সকল কষ্ট সকল রকমের ব্যথা বেদনা সবগুলাকে একত্র করে, সারা দুনিয়ার মানুষের ব্যথা বেদনা একত্র করে আপনি যদি জমা করেন কোনো একটা কলসির মধ্যে কোনো একটা পাত্রের মধ্যে, আপনার একজন মানুষের কবর আজাবের কোটি কোটি অনন্ত কোটি ভাগের এক ভাগ হবে না। আপনাকে তিন প্রশ্ন করেছে, আপনি নামাজি রোজাদার দিনদার সাহেবে কোরআন সাহেবে ইমান, আপনি আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, আপনি নিজেও দিন মানেন অন্যদেরকেও দিনের দিকে, এটাই কিন্তু আপনার আসল কাজ। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা, আপনি নিজে নামাজ রোজা ইবাদত তাহাজ্জুদ করে বেহেশতে যাবেন, এটার কোনো রাস্তা নাই। বেহেশতে যাইতে হইলে আল্লাহ বলছে কু আনফুসাকুম, আয়াতগুলো আপনাদের সবাই জানা আছে মনে করাই দেই, নিজে বাঁচাও অন্যদেরকেও, তাহলে অন্যদেরকেও দাওয়াত দিতে হবে, ভাই আসেন নামাজ পড়েন কোরআন পড়েন ইসলামের দুইটা কথা শুনেন, এটা হলো দাই আল্লাহর আসল কাজ, ঠিক কিনা বলেন? সে আসলেও আপনি পাস, সে না আসলে বোধ হয় ফেল, না আসলেও আপনি পাস, কারণ আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আরেকজন প্রতিবেশীকে ওয়ান যে রাশির টাকা লাখরাবিন, আরেকজন আত্মীয়কে দিনের দিকে দেখেছেন, আপনার তিনটা প্রশ্নের জবাব আল্লাহ বলেন যে আমি আল্লাহ আমার দায়িত্বে তার মুখ দিয়ে তার জবান দিয়ে বের করার দায়িত্ব নিলাম, জবাব যে দিতে পারবে না তিন প্রশ্নের। কেতাব বলে ইমানের হাদিস বুখারী মুসলিম তিরমিজি মেশকাতেও আছে ফায়ুজ রাবু জরবাতান, তিন প্রশ্নের এক প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তখন দুই ফেরেশতা আসবে আসাম ও আকবাম, আন্দা বোবা বধির, কানেও শুনে না চোখেও দেখে না কথাও বলতে পারে না, কথা তো দুইজনে জিজ্ঞাসা করে রিপোর্ট দিয়ে দিছে, এই দুইজনের নাম কি? কেরামান। এই দুইজন চলে যাবে, অন্য দুইজন আসবে, এরা অন্ধ বধির বোবা, তাদের শরীর হবে পাহাড়ের মতো বিশাল, এসে ফায়ুজ রাবু জরবাতান লোহার গদা দিয়ে এত জোরে ধন করে তার মাথায় প্রথম আঘাত করবে, এক আঘাতে ভাইয়াসির তেরাবান তার পুরো শরীর মাথা মগজ হাত পা সব মাটির সাথে মিটে একাকার মেশাকার হয়ে মাটিতে মিশে যাবে এক আঘাতে। গদার বাড়ি ছিলেন তো লোহার গদা, হাজার মণি লাখ মণি গদা বললেও এটা শেষ হবে না, মাটির সাথে মিশে যাবে, দড়াম করে যখন মারবে এই গদা মারার প্রথম আওয়াজটা কাকে মারবে? বেনামাজিকে, বেরোজদারিকে, ঘুষখোরকে, সুদখোরকে, জুয়াখোরকে, নেশাখোরকে? নেশাখোর সমাজে আছে না নাই? আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আগে অনেক বেশি ছিল, আল্লাহ শুকর এখন কিন্তু অনেক অনেক কমে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের কথা হাদিসের কথা এগুলোর আসর আছে, এগুলোর আসর থাকবে। আমি যখন এখানে বলেছি নেশা যারা খাইছে দেখো শরীর গেছে, স্বাস্থ্য গেছে, কিডনি গেছে, লিভার গেছে, প্রোস্টেট গ্ল্যান্ড গেছে, বুদ্ধি বিবেক গেছে, শেষমেশ বউটাও একজনের বউ দুগা গেছে, এখন আরেকখানে বিয়ে আল্লাহ চায় তারা রাজি হয় না, কব বউ দুগা গেছে আমরা কেমনে রাজি হই? তুই বুড়ি আমার কাছে আইসে কবুজুর একটু দোয়া করেন পলাগারে এই অবস্থা,
বউ দুইটা আগে চলে গেছে, এখন একটা আনতে চাই, সেও আসতে চায় না, আমাকে আপনার ছেলে কিছু খায় কি নাই দেখুন। কহ হুজুর খায়, কিছু বুঝছেন তো, কিছু বুঝছেন তো, আপনার এলাকায় আমাদের আশেপাশে এইভাবে পাইকারি নেশা 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 খাইছে, বেলবেললেই মরি গেছে, তার কিডনি শেষ, লিভার শেষ, প্রোস্টেট গ্ল্যান্ড শেষ, মাথার মগজ শেষ, দেমাগ শেষ, তার সব অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ বিচারের মেশিনারি এই মদে ফিনসিলিনে ইয়াবায় হিরোইনে গাঁজায় পপিতে তার পুরো মেশিন। এখন এরা মেয়ে দেয় না কেন, কয় আর হোলার বলে হিটা নাই, আর হোলার বলে হিটা নাই। আমি নোয়াখালীর পরিভাষায় বললাম যে আমার ছেলের নাকি হিটা নাই, তাহলে ব্যাগ তো আড়াইলা আড়াইলা, বউটাও শরীরটাও আড়াইলা, তোমার পয়সা দিয়ে তুমি খাইছো, আমার তো মাথা ব্যথা নাই, তারপরেও বলো আমার উপরে ফরজ দায়িত্ব, আমি বলছি আমি বলে যাব। ইয়াবা গাঁজা হিরোইন ফেন্সিডিল এগুলা যারা খায়, এরা সব কিন্তু আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এদের দুনিয়াও শেষ আখেরাত আছে, কি দুনিয়াও শেষ আখেরাতও শেষ, খবরদার এর কাছেও। এরপরে প্রশ্নের জবাব আপনি দিতে পেরেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ওয়াফতেহু লাহু, বাবা মাল জান্না, তার কবরের সাথে বেহেশতের একটা দরজা খুলে দাও, আল্লাহু আকবার, তার কবরের সাথে বেহেশতের একটা দরজা খুলে দাও, এবং হাশরের মাঠে উঠার আগ পর্যন্ত এই দরজা দিয়ে প্রতিদিন বেহেশতের খানা, বেহেশতের বাতাস, বেহেশতের আলো, বেহেশতের আরামায়েশ, বেহেশতের সুষম সৌন্দর্য হাশরের মাঠে উঠা পর্যন্ত তার কবরে চলতে থাকবে। আর যে প্রশ্নের জবাব দিতে পারে নাই, বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার দুনিয়ার গোলাম ঘুষখোর সুদখোর ইয়াবাখোর গাঁজাখোর নেশাখোর, যারা প্রশ্নের জবাব দিতে পারবে না ও যখন ধলাম করে মারবে মাটি হয়ে যাবে, আল্লাহর কুদরতে আবার আগের মতো উঠার আগ পর্যন্ত তার কবরে, জাহান্নাম থেকে সাপ আসবে, বিচ্ছু আসবে, বড় বড় কচ্ছপ আসবে, একটা হাদিসে আছে এক একটা কচ্ছপ ওই পাহাড়ের মতো বড় হবে, তাহলে জারুয়ার হেঁটে বহিয়া সহ্য করি, কারণ ওই পাহাড়ের মতো সহ্য ওই পাহাড় ঢুকতে পারে, এই কচ্ছপ তার পেটের ভিতরে ঢুকে তার নাড়ি এগুলাকে কটকট কটকট করে কামড়াবে আর চিবিয়ে খাবে, এই সাপ তাকে কেয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে, এই বিচ্ছু তার শরীরকে হাসরের দিন পর্যন্ত এইভাবে ক্ষত বিক্ষত জর্জরিত করতে থাকবে। এই কবর সামনে আসে না নাই, জোরে কর আসে, আমাদের দায়িত্ব বলে যাওয়া, দিনের একজন দায়ী হিসাবে রায় হিসাবে আমাদের কথা আমরা বলে যাব। আর সালাক ওয়াইজ যারা খতিব যারা, তারা ওয়াজ খুতবার পরে বলে আমা আলাই না, আমার দায়িত্ব আছিল বলে দেওয়া, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি বলে দিছি, ওলা তুসালু আন আসাবিল জাহিম, হে নবী আপনাকে রহমতুল্লিল আলামিন করে বিশ্ব নবী করে মক্কায় পাঠাইলাম, হাসুর দিন জিজ্ঞেস করব না আপনি মক্কায় নবী এত বড় বিশ্ব নবী হয়ে যাওয়ার পরে আবু জেহেল দোযোগে যায় কেন, উদ্দা কেন দোযোগে যায় আপনাকে জিজ্ঞেস করা হবে না, ওলা তুসালু আন আসাবিল জাহিম, আল্লাহু আকবার, আপনাকে নবী করে পাঠাইলাম আবু জাহেল মক্কার বড় বড় নেতা, উতবা ওলিদ রবিয়া মগিরা সাহেবা উমাইয়া এগুলো বড় বড় নেতা, ২৪টা কিন্তু বদরের দিনে আল্লাহর খাতায় জমা হয়েছিল, ২৪টা আবু জাহেল থেকে শুরু করে শুধু একটা আসিল আবু সুফিয়ান, আবু এই একটা ছাড়া বদরের দিন প্রথমে আল্লাহর খাতায় জমা হয়ে গেছে, সবগুলার কল্লা বদরের জেহাদে আল্লাহ দপ্তরে জমা হয়ে গেছে, ঠিক কিনা বলেন, ওলা তুসালু আন আসহাবিল জাহিম, হে নবী আপনাকে যারা জাহান্নামে যাবে জাহিমে যাবে তাদের ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না, আপনার দায়িত্ব হবে শুধু বলে দেওয়া। তাহলে এই কবর সামনে আসে না নাই, আসে না নাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আগামী জুমায় আমরা আলোচনা করব আসাবে কাহাফ, আসাবে কাহাফ।